দক্ষিণের সাবরুম পর্যন্ত যোগাযোগের জন্য প্রধান যে সংযোগস্থলের মাঝখানে যে একটি ব্রিজ রয়েছে সেটা অবশ্যই সুভাষ সেতু। সুভাষ সেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 57 বছর সুভাষ সেতুর বয়স, যার কারণে একটা বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছিল। এবং এখানে একটা মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন বিতর্ক ছিল। 2018 নির্বাচনের পর ক্ষমতায় বিজেপি আসে, তারপর থেকে এই ব্রিজটাকে কিন্তু সেই সমস্যাটা যেটা ছিল এখানে একটা মসজিদকে কেন্দ্র করে সেটাকে সমাধানের জন্য স্থানীয় নেতৃত্ব প্রণয় সিংহরা থেকে শুরু করে শীতলবাবুরা এবং জেলা প্রশাসন বরাবরই চেষ্টা করেছে, এবং চেষ্টার ফলে 2020-21 মাঝামাঝিতে কিন্তু একটা সমাধান হয়। তাদেরকে বিকল্প জায়গা দেওয়া হয়, জেলা প্রশাসন থেকে প্রায় 22 লক্ষ টাকা দেওয়া হয়, টাকাটা পেয়ে এখান থেকে মসজিদের সমস্যাটা সমাধান হয় এবং অ্যালাইনমেন্টে কাজ শুরু হয়ে যায়। কিন্তু 2021 ডিসেম্বরে কাজ শুরু হলেও পরবর্তীতে কিন্তু যত সময় এগিয়েছে ব্রিজের কাজ কিন্তু এটা স্লোত হয়েছে বা ধীর গতিতে কাজ চলছে। 2024 চলছে আমরা যখন কথা বলছি, আমার সঙ্গে অলক রয়েছে, বলবো যে জলের ধারাটা রয়েছে, যে জলের ধারাটার কারণে কিন্তু ব্রিজ নির্মাণের ফলে যে জলের ধারাটাকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সামনে যে জায়গাতে দেখা যাচ্ছে নদীর পাড় ভাঙছে প্রচণ্ড পরিমাণ, বাড়ি ঘর রয়েছে এখানে, বসত বাড়ি রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভাঙছে। এবং এই ভাঙার কারণে কিন্তু যে 1 কোটি টাকা ব্যয় করে এখানে বোল্ডার বসানো হচ্ছে, যদিও এই বোল্ডার বসানো হলেও সামনে কিন্তু বর্ষা, কিছুদিনের মধ্যে কিন্তু বর্ষা চলে আসবে। যদি ইতিমধ্যে যদি এই জায়গাটাকে এইভাবেই যদি জলের ধারাটা গুমতির জলধারাটাকে দেখানোর কথা বলবো আমি, যে জলধারাটাকে যদি এই দিক দিয়ে প্রবাহিত করা হয় যেভাবে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে প্রবাহিত হলে পরে কিন্তু সামনে আরও পরিমাণ ভাঙতে পারে, ভাঙলে কিন্তু মানুষের দুর্দশা চরমে আসতে পারে। এবং বর্ষার আগে যদি এটাকে সমাধান না করা হয়, কারণ আমরা বারবার বলছি কাজ যত এগিয়েছে ততই কিন্তু কাজ ধীর গতিতে হচ্ছে, যারা উদ্যোক্তা রয়েছেন লোকজনকে পাওয়া যাচ্ছে না, সাইট ম্যানেজার পাওয়া যাচ্ছে না, কারো কাছ থেকে বক্তব্য পাওয়া যাচ্ছে না, এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু জেলা প্রশাসন বিব্রত বিরক্ত, এবং স্থানীয় যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন বিশেষ করে পৌর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার, যার ওনার একটা ব্যক্তিগত ভূমিকা ছিল এই ব্রিজ নির্মাণে, যে রাস্তার যে একটা মসজিদ সমস্যা ছিল সেটাকে সমাধানের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে কাজ কিন্তু সেইভাবে এগুচ্ছে না, এবং কাজ কিন্তু একদম ধীর গতিতে চলছে, যার কারণে কিন্তু এই আশেপাশে কিন্তু বাড়িঘরগুলি ভাঙছে, কারণ জলের প্রবাহটাকে দিক দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন বর্ষা আসলে কিন্তু জলের গতি যত বাড়বে, এই পার্কে সেই বোল্ডার দিয়ে কোটি টাকা খরচা করে যেভাবে পার বাঁধানো হচ্ছে, একমাত্র এই ব্রিজের এই জলপ্রবাহের কারণে 1 কোটি টাকা বাড়তি খরচা করতে হয়েছে জেলা প্রশাসনকে বোল্ডারের জন্য, এবং আশেপাশে বাড়িঘরগুলি কিন্তু ভাঙছে। এবং বর্ষার আগে যদি এটাকে একটা জায়গায় পৌঁছানো না যায় এবং জলের ধারাটা যদি একইভাবে এই দিক দিয়ে থাকে, তাহলে কিন্তু বাড়িঘরগুলি ভাঙতে পারে এবং একটা বিপর্যয় কিন্তু দেখা দিতে পারে, যার জন্য আমরা আগেই সেটাকে জানান দিতে চাই, প্রশাসন নজর নিয়ে যেতে চাই। সামনে কিন্তু বড় ধরনের বিপর্যয়ের কিন্তু ইঙ্গিত রয়েছে বলে মনে করছি।